পরিশ্রমে কোনো খামতি রাখবো না। বিকশিত ভারতের সংকল্প পূরণের জন্য আমাদের সকলের দায়িত্ব রয়েছে। আমরা পরিশ্রমে কোনো খামতি রাখবো না। সোমবার 18তম লোকসভার প্রথম অধিবেশনের আগে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সাংসদদের কাছ থেকে দেশবাসীর অনেক প্রত্যাশা। আমি অনুরোধ করব, আপনারা জনগণের সেবায় জনহিতে পদক্ষেপ করবেন। দেশের জনগণ বিরোধীদের থেকে ভালো প্রত্যাশা রাখে, এতদিন নিরাশ হতে হয়েছে তাদের। আশা করি এবার বিরোধীরা দেশের নাগরিকদের হয়ে কাজ করবে, গণতন্ত্রে গরিমা বজায় রাখবে, আলোচনায় অংশ নেবে। জনগণ নাটক চায় না, তারা স্লোগান নয় কাজ চান। দেশের দায়িত্ববান সাংসদদের প্রয়োজন। পাশাপাশি তিনি আরও বলেন, তৃতীয়বার ক্ষমতায় এসেছি আমরা, আমাদের দায়িত্ব তিনগুণ বেড়েছে। আমি দেশবাসীকে আশ্বাস দিচ্ছি, তৃতীয় কার্যকালে তিনগুণ বেশি পরিশ্রম করব, তিনগুণ বেশি ফল আনব। দেশ কি জনতা নে হমে তিসরি বার মৌকা দিয়া হ্যায়, ये बहुत ही महान विजय है, बहुत ही भव्य विजय है। और तब हमारा दायित्व भी तीन गुना बढ़ जाता है। और इसलिए मैं आज देशवासियों को विश्वास दिलाता हूं कि आपने हमें जो तीसरी बार मौका दिया है, दो बार सरकार चलाने का अनुभव हमारे साथ जुड़ा है, मैं देशवासियों को आज विश्वास दिलाता हूं कि हमारे तीसरे कार्यकाल में हम पहले से तीन गुना ज्यादा मेहनत करेंगे। हम परिणामों को भी तीन गुना लाकर के रहेंगे। और इस संकल्प के साथ हम इस नए कार्यभार को लेकर के आगे चल रहे हैं। আমরা সবাইকে সঙ্গে নিয়ে চলতে চাই। 18তম লোকসভা যুব সাংসদদের সংখ্যা ভালো রয়েছে, 18-র গুরুত্ব অনেক। গীতারও 18টা অধ্যায় রয়েছে, পুরাণ উপপুরাণের সংখ্যাও 18। 18 বছর বয়সে আমরা সাবালক হই, মতদানের অধিকার মেলে। 18তম লোকসভা শুভ সংকেত। লোকসভা নির্বাচন খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, এটা 140 কোটি দেশবাসীর কাছে গর্বের। 65 কোটিরও বেশি জনগণ মতদান করেছেন। আমি সকল নবনির্বাচিত সাংসদদের স্বাগত জানাই, সকলকে অভিনন্দন জানাই, শুভকামনা জানাই। সংসদে নতুন উদ্যোগ, নতুন গতি অর্জন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত এটা। শ্রেষ্ঠ ভারত নির্মাণ, বিকশিত ভারত তৈরির স্বপ্ন নিয়ে আজ 18তম লোকসভার সূচনা হচ্ছে। এদিন প্রধানমন্ত্রী বলেন, সংসদীয় গণতন্ত্রে আজকের দিনটি গৌরবের, বৈভবের। স্বাধীনতার পর প্রথমবার নতুন সংসদে শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে, এতদিন পুরনো সংসদ ভবনে শপথ গ্রহণ হতো। তিনি বলেন, স্বাধীনতার পর দ্বিতীয়বার কোনো দলকে তৃতীয়বার সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে, এটা আমাদের কাছে গর্বের। জনগণ আমাদের উদ্দেশ্য নীতিতে শিলমোহর দিয়েছেন, এর জন্য সকলকে ধন্যবাদ। বিগত 10 বছরে যে পরম্পরাকে প্রতিষ্ঠিত করেছি আমরা, মানে সরকার গঠনের জন্য বহু মতের প্রয়োজন আর দেশ চালানোর জন্য সহমতের। আমরা চেষ্টা করব সকলকে সঙ্গে নিয়ে মা ভারতের সেবা করার, 140 কোটি দেশবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণ করার। তিসরে কার্যকাল কে লিয়ে ভি এক সরকার কো পসন্দ কিয়া হ্যায়, মতলব उसकी नीयत पर मोहर लगाई है, उसकी नीतियों पर मोहर लगाई है, जनता जनार्दन के प्रति उसके समर्पण भाव को मोहर लगाई है। और मैं इसके लिए देशवासियों का हृदय से आभार व्यक्त करता हूं। गत 10 वर्ष में जिस परंपरा को हमने प्रस्थापित करने का निरंतर प्रयास किया है, क्योंकि हम मानते हैं कि सरकार चलाने के लिए बहुमत होता है, लेकिन देश चलाने के लिए सहमति बहुत जरूरी होती है। और इसलिए हमारा निरंतर प्रयास रहेगा कि हर किसी की सहमति के साथ, हर किसी को साथ लेकर के माँ भारती की सेवा करें, 140 करोड़ देशवासियों की आशा आकांक्षाओं को परिपूर्ण करें। हम सबको साथ लेकर के चलना चाहते हैं, सबको साथ लेकर के संविधान की मर्यादाओं का पालन करते हुए निर्णयों को गति देना चाहते हैं।
প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, আগামীকাল 25 জুন যারা সংবিধানের গরিমা বোঝেন, সংসদকে সম্মান করেন, তাদের জন্য কালকের দিনটি ভোলার নয়। 25 জুন সংবিধানে যে কালিমা লেগেছিল তার 50 বছর পূরণ হবে আগামীকাল। গোটা দেশকে জেল পানিয়ে দেওয়া হয়েছিল, গণতন্ত্রে কালি লাগানো হয়েছিল। আমরা গৌরবের সঙ্গে সংবিধানকে রক্ষা করতে পেরেছি। দেশবাসী সংকল্প নেবে যে ভবিষ্যতে কেউ আর এই সাহস দেখাতে পারবে না। আমরা সংকল্প নেব জনগণের স্বপ্ন পূরণের। जो लोग भारत की लोकतांत्रिक परंपराओं पे निष्ठा रखते हैं, उनके लिए 25 जून न भूलने वाला दिवस है। कल 25 जून को भारत के लोकतंत्र पे जो काला धब्बा लगा था, उसके 50 वर्ष हो रहे हैं। भारत की नई पीढ़ी इस बात को कभी नहीं भूलेगी कि भारत के संविधान को पूरी तरह नकार दिया गया था, संविधान के लीरे लीरा उड़ा दिए गए थे, देश को जेल खाना बना दिया गया था, लोकतंत्र को पूरी तरह दबोच दिया गया था। इमरजेंसी के ये 50 साल इस संकल्प के हैं कि हम गौरव के साथ हमारे संविधान की रक्षा करते हुए, भारत के लोकतंत्र लोकतांत्रिक परंपराओं की रक्षा करते हुए देशवासी संकल्प लेंगे कि भारत में फिर कभी कोई ऐसी हिम्मत नहीं करेगा जो 50 साल पहले की गई थी और लोकतंत्र पे काला धब्बा लगा दिया गया था। ब्यूरो रिपोर्ट, आरई न्यूज़।